রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই নারী সহ দালাল চক্রের 11 জনকে 6 মাসে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। দেশের বিভিন্ন স্থান থেকে অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা সহজ সরল রোগীদের উন্নত চিকিৎসা নামে আশপাশের বেসরকারি হাসপাতালে পাঠাতে তৎপর থাকে এখানকার এক শ্রেণীর দালাল চক্র। খবর পেয়ে দুপুরে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে সেখানে অভিযান চালায় র‍্যাব 2 এর একটি দল। আমাদেরকে মূলে হাত দিতে হবে, সেই মূলে হাত দেওয়ার জন্য কিন্তু আমরা এখানকে আজকে যারা আটক করেছি তাদের সাথে কথা বলেছি, কিছু হসপিটালের নাম চলে এসেছে এবং ওই হসপিটালে কর্মরত, আমি বলছি হসপিটালে যারা কর্মরত আছেন ডাক্তার হিসাবে তাদের কিন্তু কিছু কিছু নাম তারা বলেছেন, কিন্তু এটা আমরা যাচাই বাছাই করছি